আশা করছি সকলে ভালো আছো আজকে আমি আলোচনা করবো বয়ঃসন্ধিকালে জীবন কুশলতার শিক্ষা সম্পর্কে সন্ধিকালে জীবন কুশলতার শিক্ষা সম্পর্কে জীবন কুশলতা কাকে বলে জীবন কুশলতা হল এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায় তাহলে বয়সন্ধিকালের একটা বিশেষ অধ্যায় জীবন কুশলতা জীবন কুশলতা কাকে বললাম জীবন কুশলতা হল এক বিশেষ আচরণ যা প্রতিটি মানুষকে তার নানা চাহিদা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে মোকাবিলা করার সাহস যোগায় এটি হচ্ছে জীবন কুশলতা শৈশব থেকে শুরু করে মানুষের শেষ বয়স পর্যন্ত বিকাশ পর্বে বয়সন্ধিকাল এক গুরুত্বপূর্ণ একটা পর্ব এই পর্বের বিশেষত্বই হল শরীর ও মনের দ্রুত পরিবর্তনশীলতা দ্রুত বদলে যাওয়া পরিবেশের সঙ্গে বয়সন্ধিকালের টানাপোড়েনের মুখোমুখি হয় মুখোমুখি হতে হয় সকলকেই কোনো কোনো সময় আমরা দিশেহারা হয়ে যাই তাই নিজের এবং বাইরের পরিবেশের নানা অনিশ্চয়তার ও চাপের মুখোমুখি হবার কুশলতা অর্জন করাকে করাকে করাতে হবে নিজেকেই তাই নিজেকে চারপাশের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে যথার্থ ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য দরকার জীবন কুশলতার শিক্ষা জীবন কুশলতা অনেক রকমের হয় তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিকল্পিত দশটি কেন্দ্রীয় জীবন কুশলতা শিক্ষার নিয়মিত চর্চা জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হবার সাহস জোগায় তাহলে জীবন বয়স বয়সন্ধিকালের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ এবং এই জীবন কুশলতার শিক্ষাগুলি কি কি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে দশটা অন্তত বিশ্ব সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দশটা কেন্দ্রীয় জীবন কুশলতা শিক্ষার নিয়মিত চর্চাকে বেছে নিয়েছেন সেগুলি কি কি। এক নম্বর হচ্ছে আত্মসচেতনতা সচেতনতা নিজের ভালো লাগা খারাপ লাগা থেকে শুরু করে আবেগ অনুভূতিকে নিয়ে চিনে তার নিয়ন্ত্রণে পারদর্শী হয়ে ওঠা এটা হচ্ছে আত্মসচেতনতা সচেতনতা দু নম্বর বিশ্লেষণ ধর্মী চিন্তা জীবনের নানা সমস্যার মুখোমুখি হয়ে চিন্তাভাবনা করে সমস্যার মোকাবিলা করা এটা হচ্ছে বিশ্লেষণ চিন্তা তাহলে জীবনে যখন যখন যেরকম সমস্যা আসবে সেগুলিকে আগে চিন্তা ভাবনা করতে হবে তারপরে সেই সমস্যাটার মোকাবেলা করতে হবে এটা হচ্ছে বিশ্লেষণ ধর্মী চিন্তা তিন নম্বর সিদ্ধান্ত নেওয়া এলোমেলো চিন্তাগুলোকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো বয়সন্ধিকালে অনেক এলোমেলো চিন্তা মাথায় ঘোরপাক খায় সেগুলিকে সুবিন্যস্ত করে ঠিক সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া চার নম্বর সমস্যা দূর করা সমস্যাটাকে চেনা তার সমাধানের নানা উপায়গুলোকে বিচার করা তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে প্রয়োগ করা এটা হচ্ছে সমস্যা দূর করার পদ্ধতি তাহলে সমস্যা কি। বয়সন্ধিকালে কী কী সমস্যা হয় সেই সমস্যাটা কাকে চিনতে হবে তার সমাধানের নানা উপায়গুলোকে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে তারপর কার্যকরী সমাধান বেছে নিয়ে তা প্রয়োগ করতে হবে এটা হচ্ছে সমস্যা দূর করার পদ্ধতি পাঁচ নম্বর সৃজনশীল চিন্তা সৃজনশীল চিন্তা কি নাচ গান সাঁতার ছবি আঁকা খেলাধুলা সহ নানা সৃজনশীল কাজে অংশগ্রহণ করা পড়া লেখার পাশাপাশি এই সমস্ত কাজগুলিকে অংশগ্রহ কাজগুলিতে অংশগ্রহণ করা হয়েছে সৃজনশীলতার শিক্ষা স্কুলে বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নাচ গান সাঁতার ছবি আঁকা খেলাধুলা ইত্যাদির ব্যবস্থা করা হয় সৃজনশীলতা চিন্তার বিকাশ ঘটানোর জন্য ছয় নম্বর পারস্পরিক সংযোগ স্থাপন অনেক কথা ধরে ধৈর্য ধরে শোনার অভ্যাস তৈরি করা কী বলবো বলব যেন গুরুত্বপূর্ণ কীভাবে বলবো সেটাও অনুশীলন করা তাহলে পারস্পরিক সংযোগ স্থাপন করা আমি অন্যের সঙ্গে কিভাবে কথা বলবো কিভাবে আচরণ করব সে অভ্যাসগুলি তৈরি করা তাহলে অনেক সমস্যার সমাধান হবে সাত নম্বর পারস্পরিক সম্পর্ক পরিবারের আত্মীয় স্বজন বন্ধু ও অন্যান্য মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে বাবা মা ভাই বোন বন্ধু এবং পাড়ার প্রতিবেশীর সঙ্গে আত্মীয় স্বজন সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক আট নম্বর সমানুভূতি অন্যের সমস্যার সঙ্গে নিজেকে সামিল করে তার অনুভূতিগুলোকে বোঝা এবং প্রকাশ করা অন্যের নিজের যেমন সমস্যা আছে অন্যের অন্য লোকেরও সমস্যা আছে সেই সমস্যাগুলির সঙ্গে নিজের সমস্যাগুলি মিলিয়ে তার বিচার বিশ্লেষণ করে এবং তার অনুভূতিগুলোকে বুঝতে হবে এবং প্রকাশ করতে হবে সেটা হচ্ছে সমানুভূতি নয় নম্বর মানসিক চাপ নিয়ন্ত্রণ মনের উপর তৈরি হওয়া চাপগুলোকে চিনে নিতে হবে কিভাবে সেগুলো কমানো যায় তার অনুশীলন করতে হবে মানসিক চাপ বিভিন্ন কারণে আসতে পারে পড়াশোনার রেজাল্ট খারাপ হলে মা বাবা বকাবকি করলে কোনো কিছুতে লোকসান হলে কেউ আঘাত দিলে শরীর খারাপ হলে মানসিক সমস্যা হয় সেই মানসিক সমস্যাগুলো মানসিক চাপগুলো নিয়ন্ত্রণ করার জন্য সেগুলোকে আগে চিনতে হবে এবং কিভাবে কমানো যায় তার নিয়মিত অনুশীলন অনুশীলন করতে হবে যেটা হচ্ছে মানসিক চাপ নিয়ন্ত্রণের একটা পন্থা দশ নম্বর আবেগ নিয়ন্ত্রণ নিজের বিভিন্ন অনুভূতিগুলো সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং যথাযথভাবে তা প্রকাশ করা তাহলে আমার অনুভূতিগুলি সম্পর্কে নিজের অনুভূতিগুলি সম্পর্কে আগে জানতে হবে সচেতন সচেতনভাবে জানতে হবে এবং যথাযথভাবে তার প্রকাশ করতে হবে তাহলে বয়ঃসন্ধিকালে যখন মানুষ পৌঁছায় তখন জীবনটা অনেক কল্পনার জগতে চলে যায় সেখানে সঠিক সিদ্ধান্তে আসা মুশকিল হয়ে যায় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলো দূর করার জন্য নিজে না হলেও বড় যারা আছে বাবা মা দাদা বৌদি বা শিক্ষক শিক্ষিকা এনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে সেই সমস্যাগুলোর সু বিচার করা মানে সুসমাধান করা এটা হচ্ছে বয়স জীবন কুশলতার অন্তর্গত একটা অংশ তাহলে আমরা বয়স সন্ধিকালে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দশটি যে দশটি নিয়মিত জীবনচর্চার বিষয় সম্পর্কে আলোচনা করেছেন সেগুলোই আমরা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব জানার চেষ্টা করব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব আশা করব তোমরা যারা শুনছো আমার কথা মনোযোগ সহকারে সেগুলি পড়ার জানার এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে আমি এসএসআর ডোমকল মডেল স্কুল বসন্তপুর